ঈদকে সামনে রেখে প্রতি বছরই জমে ওঠে কেরানীগঞ্জের কালীগঞ্জে গড়ে ওঠা দেশের বৃহত্তম গার্মেন্টস পল্লী। কিন্তু লকডাউনে সব বন্ধ থাকায় শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বলছেন, গত বছর লকডাউন থাকায় হাজার কোটি টাকার পণ্য রয়ে গেছে গুদামে। এবারও নতুন পণ্য তৈরি হয়েছে, কিন্তু এই পণ্য ঈদের আগে বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে তাদের। ফারুক আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদকে সামনে রেখে প্রতি বছর কেনা বেচার মধ্য দিয়ে সরগম থাকলেও এবার তার কোনো প্রতিফলন নেই কেরানীগঞ্জের কালীগঞ্জের এই বৃহত্তম গার্মেন্টস পল্লীতে। ব্যবসায়ীরা জানান, এখানে ছোট বড় সব মিলিয়ে রয়েছে প্রায় 20,000 প্রতিষ্ঠান, যারা কিনা ঈদের বাজার ধরতে গত কয়েক মাস ধরে রাত দিন পরিশ্রম করেন। কিন্তু লকডাউন থাকায় তাদের পরিশ্রম এখন বিফল হবার পথে। গতবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মনে করছিলাম এবার হয়তো পোষাবো, কিন্তু এবার যে বন্ধ একেবারে সেটা আমরা 10 বছরও পোষাতে পারবো না। 6 মাসের পর থেকে রমজান মাসে আমরা এগুলো সেল করি। তাই এখন যে পরিমাণ সরকার যেভাবে লকডাউন দিচ্ছে, সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের সীমিত পরিসরে আমাদের যদি ব্যবসায়ীরা সুযোগ দিত তাহলে আল্লাহর আমাদের খুব ভালো হইতো। ব্যবসা যেন সামনে আমরা এগিয়ে নিতে পারি এবং যে ঋণগ্রস্ত হয়ে আছি সেই ঋণগুলো যেন এবং ধারগুলো যেন আমরা পরিশোধ করতে পারি। ব্যবসায়ী নেতারা বলছেন, গত বছর লকডাউনে তাদের অনেক ক্ষতি হয়েছে, তাই ব্যাংক থেকে ঋণ নিয়ে এবার পোশাক তৈরি করেছিলেন। এই ঈদে সেগুলো যদি বিক্রি না হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে তাদের। সরকারি কোনো সহযোগিতা না থাকে আমরা এই করোনা যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের লোকাল শিল্প, এই শিল্পকে কখনোই আমরা সামনে এগিয়ে নিতে পারবো না। ঈদকে কেন্দ্র করে আগে এই পাইকারি বাজারে প্রায় 2,000 কোটি টাকার লেনদেন হতো। আব্দুল্লাহ মামুন, 71।